মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়। মা বাবার দিকে নেক নজরে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়। আর আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল আউলিয়ায়ে কেরামদের দিকে যদি নজর দেওয়া হয় তাহলে শুধু বাইতুল্লাহ না রে বাবা বাইতুল্লাহর মালিক আল্লাহকে পাওয়া যায়। সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তনে তোরা তনে কুনাত জমানা সোহবতে বাউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله بلي نور غلام যারা আমাকে পাওয়ার জন্য এক বিঘা তাকায় যাবা আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুনাফিক সমস্যা কেন বল? কারণ কি? তুমি আট রাকাত পড়ো নাইলে হুইয়া হুইয়া বিড়ি টানো, তাতে আমার তো কিছু না, কিন্তু তোর বুকের পাটা শক্ত থাকলে ফতুয়া দে যে বিশ রাকাত পড়লে গুনাহ হবে, তোর সাহস থাকলে সে ফতুয়া দে বিশ রাকাত তারাবি পড়লে গুনাহ হবে, সাহস থাকলে ফতুয়া দে। তোর বুকের পাটা কত? আমরা তো আট রাকাত নিয়া ঠেলাঠেলির দরকার নেই, আমরা বিশ রাকাত পড়ার টেনশনে, আট রাকাতের টেনশন করার টাইম আছে? তুমি তো আট রাকাত পড়ে রাস্তায় বিড়ি টানতেছো, নাইলে বাসায় গিয়ে ঘুমায় গেছো, আমাকে যে আরো বারো রাকাত রয়েছে না, তাহলে ওইটি শেষ করতে করতে তোমাকে ওই আট রাকাতের টেনশনের টাইম আছে? কি আজীব ব্যাপার! আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন কি বলবো। পাস করলি টুপি, এক বক্তা সাহেব হাতি নিয়ে বলে বাথরুমের টিস্যু বানাও, দালাল দালাল ঘেরান আসতেছে কি নাউজুবিল্লাহ ইয়ে না, পাঁচকল্লি টুপি ডাস্টবিনে যদি বাথরুমের টিস্যু বানানোর কথা বলে তাহলে এই আল্লাহর বান্দা যে ভণ্ড হয়ে গেছে আর কোনো দলিল লাগবে? টুপি কি আমার বাবার না রসুলের আদর্শ? আমরা তো কোনোদিন অন্য টুপিওয়ালাকে গালি দেইনি, বরং দেখা হলে আগে সালাম। আর তুমি আমার দিকে তাকাইলেই সালাম দাও না, খালি টুপি দেখো, টুপি খালি টুপি দেখে, কথা ঠিক নেই। এক আল্লাহর বান্দা বয়ানে বলে ফাজাইলে আমাল কিতাবটাকে ডাস্টবিনে ফেলে দাও, তাবলিক টাবলিক পরের কথা, নিরপেক্ষ জবাব দেন। ফাজাইলে আমাল কিতাবে কোরআনের আয়াত আছে, সবাই একমত? তাহলে কোরআনের আয়াত সম্বলিত কিতাব ফাজাইলে আমালকে ডাস্টবিনে যে ফেলতে বললেন, এই বান্দা যে টাটকা ভণ্ড হয়েছে কোনো নতুন দলিল লাগবে? খালি গালি আর গালি, চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দি কাফের, সারসিনা কাফের, এরপরে কি কৌমি কাফের, তাবলিগলারা কাফের। আমি বলি এই গালি, এই সমস্ত গালি দেওয়াতে তুমি নিজেই ভণ্ড হয়েছ, এটাই বড় দলিল। বুকের উপরে যারা হাত বেঁধে নামাজ পড়েন কোনোদিন গালি দিয়েছি? জোরে আমিন বলেন, গালি দিয়েছি? আপনি আমার নাভির নিচের হাত ধরে টানেন কেন? কি ব্যাপার, কি সহ্য হয় না? কারণটা কি? আরে ভাই যে নামাজ পড়ে না তাকে নিয়ে টেনশন করেন,
যে নামাজ পড়ে তার হাত নিয়ে টেনশন করেন কেন? যে টুপি পরে না তাকে নিয়ে টেনশন করুন। যে টুপি দিছে তার কালার নিয়ে টেনশন করেন কেন? ফালতু মানুষগুলো কি এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে। একটা আমলে যায় শান্তি নেই, বয়ান টান শুনে তওবা করছে আজকে থেকে নামাজ পড়বে, মসজিদে ঢুককেই টেনশন কি হাত কইবেন না। লোকটায় তওবা করে গেছে যে হুজুরের বয়ান শুনছে আর নামাজ ছাড়বো না, মসজিদে ঢুকে পড়ছে টেনশনে, হাত বাঁধবো কই, মাথা না হাঁটু। আপনারা হাসেন, কি প্যাচ লাগাইছে আপনি জানেন? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আমীন। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ইকালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন অবশ্যই আমি তার জন্য বহু রাস্তা খুলে দিব। ঘোষণা কার? মোটামুটি আলোচনায় আল্লাহ বুঝাইতে চান যে আমার পরিচয় নাও, আল্লাহর পরিচয় দেওয়াটাই হলো মূল মাকসাদ। কারণ মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠানোর কারণ হলো তার গোলামি করা। আল্লাহর পরিচয় লাভ করাটাকেই মারেফত বলা হয়। কিন্তু আজ এই বাংলাদেশে মারেফত নিয়ে তিন দল হয়েছে। কয় দল? কারণ বাংলাদেশে ইসলাম নিয়ে যত বাটপাড়ি চলে পৃথিবীর কোথাও এত বাটপাড়ি চলে না। অনেকে মনে করে ইসলাম ওর বাবার কেনা সম্পদ, যেমন চালাবে তেমন চলবে আর বলবে এটাই ইসলাম। ইসলাম কারো বাবার কথায় চলে না, মদিনার থিওরিতে চলে। খুব সাবধান, মারেফত নিয়ে কয় দল? দুই দল ভণ্ড, এক দল হক। দুই দল আর এক দল হক। এক দল ভণ্ড বলে মারেফত বলতে কিচ্ছু নাই, এরা ভণ্ড, এরা কি? এবার আমরা দেখব মারেফত বলতে কিছু আছে কিনা। আল্লাহ বলেন আমি মানুষ পৃথিবীতে পাঠাবার কারণ হলো আমার ইবাদত। কার ইবাদত? আরো মহব্বতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজা ইবাদাত নিস্তে মাকসুদ। কি কমায় দেন? আল্লাহ বলেন আমি মানুষ বানাবার কারণ, জিন বানাবার কারণ আমার ইবাদত করবে। লিয়াবুদুন, অধিকাংশ মুফাসসিরিন কারাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আই লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষ বানাইছি, তার ব্যাখ্যা হলো আমার পরিচয়ের জন্য, পরিচয় লাভ করার জন্য আমি মানুষ বানাইলাম। কারণ কি? যে যাকে চিনে না সে তাকে কখনো মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, কেমন মানে বলে জীবনটা দিতে তৈয়ার হয়ে যায়। কথা ঠিক নি?
নেতারে চিনছে নেতার জন্য জীবন দেয়, পিশাবরে চিনছে পীরের জন্য জীবন দেয়, কথা ঠিক নি? তুমি নেতারে চিনলে নেতার জন্য মিছিল দাও, নেতার পক্ষে লাঠি মিছিল করো, নেতার জন্য জীবনটা দিয়া দাও। তুমি তোমার পীরের চিনলে তুমি পীরের জন্য জীবন দাও, পীরের মহব্বতে লাঠি মিছিল করো। আমি হাফিজুর রহমান, সম্মানের চেয়ারে বসার পেছনে আমার নবীজির আদর্শ, আমি নবীর আদর্শ চিনলাম, নবীর আদর্শ আমাকে এত সম্মানিত করেছে। তুমি যদি নেতার পক্ষে স্লোগান দিয়া জীবন দিতে পারো, আমি কেন নবীর আদর্শের পক্ষে জীবন দিতে পারবো না? হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কার কে বাসি বা খোদা বাস। আল্লাহর মারেফত নিয়ে যারা বলে মারেফত বলতে কিছু নাই, কিন্তু আমরা আয়াতের মধ্যে দেখলাম আল্লাহর পরিচয়ের কথা আছে না নাই? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফত। অতএব যারা মারেফত অস্বীকার করে তারা হক না ভণ্ড। ভাইরা আমার ভালো করে বুঝো, এটি বাংলা তর্জমা পড়লে পাওয়া যায় না, এজন্য মুরব্বির পেছনে সময় দিতে হয়, খাটি আল্লাহওয়ালার সংস্রবে সময় দিতে হয়। মুরব্বি না থাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, শ্রেষ্ঠ জমিন মক্কার জমিন, মুরব্বি না থাকার কারণে মক্কার দামি দামি মানুষ, দামি দামি জায়গার মানুষগুলো এত খারাপ হয়ে গেল, ইতিহাসের পৃষ্ঠায় তাদের মতো খারাপ আর জমিনে আজ পর্যন্ত আসে নাই। আবার যখন মুরব্বি হইয়া রহমাতুল্লিল আলামিনের আবির্ভাব হয়ে গেল, নবীর মহব্বতে গিয়া যারা সময় দিল তারা এত অল্প সময়ে দামি হয়ে গেল, আল্লাহ দুনিয়ার জমিনে তাদের হাতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তনে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতারা জোসদ সালে তাআত বেরিয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের সফরে আসছেন। বাংলাদেশের উলামা একরাম প্রশ্ন করলেন, শায়েখ হাদিস শরীফে আমরা পেয়েছি সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব পাওয়া যায়। ও রসুল, ও রসুলের হাদিস থেকে আমরা জানলাম মা বাবার দিকে নেক নজর, কিন্তু আপনার কাছে জানতে চাই খাটি আল্লাহ ওয়ালা যারা আউলিয়া একরাম যারা ওলিয়ে কামের এদের দিকে তাকাইলে আমরা কি পেতে পারি জানতে চাই। হাকিমুল উম্মত বলেন, বাঙালি আলেম মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়। মা বাবার দিকে নেক নজরে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়। আর আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল আউলিয়া একরামদের দিকে যদি নজর দেওয়া হয় তাহলে শুধু বাইতুল্লাহ না রে বাবা, বাইতুল্লাহর মালিক আল্লাহকে পাওয়া যায়।
সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তনে তোরা তনে কুনাত জমানা সোহবতে বাউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله بولين غلام جرى أماك باور جنو ایک بگا تاگایا جابا আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাব। মারেফত নিয়ে কয় দল? প্রথম দল হলো যারা বলে মারেফত বলতে কিছু নাই, তারা হক না বাতেল। আর এক দল বাতেল হলো, এরা মারেফত কে এমন ভাবে মানে মানতে 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 বলে শরীয়ত বলতে কিছু নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না। জিজ্ঞাসা করলি আমরা মারেফতের ফাটি গোপনে গোপনে ভরি, নামাজ পড়ো নিকায় গোপনে, রোজা রাখো নিকায় গোপনে, প্রকাশ্যে কি করো? শুধু বিড়িটা নিয়ে আর গাঞ্জা খাই, সব গোপনে। মারেফত মানে গোপন, সব গোপন, খালি বিড়িটা টানে প্রকাশ্যে। ভাইরা আমার, এই জন্যই তো বললাম ইসলাম নিয়ে বাংলাদেশে এত দলাদলি আর বাটপারি পৃথিবীর আর কোথাও নাই। আপনি চিন্তা করেন, ঢাকার দোহার থানায় হজ বাবার আগমন হয়েছে, ওখানে একটা কালো গিলাফালা ঘর বানায়া সাদা কাপড় পরায়া নারী পুরুষ চতুর্দিকে তওয়াব করে, বাবার ঘরটা তওয়াব করলে নাকি বাইতুল্লায় যাওয়া লাগবে না। অথচ বাইতুল্লাহ কেমন একটা ঘর, যেখানে বান্দা শুধু তাকায়া দেখবে আমার আল্লাহর ঘর, তাকায়া থাকলেও সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা ওয়া হুদাল বলেন, এমন এক দামি ঘর যেই ঘরের কিনারায় গিয়া রাজা বাদশার কোনো পরিচয় নাই, কে ফকির কে ধনী সব সমান, সবাই সাদা কাপড়, মাথায় কোনো টুপি নাই, সেলাই ওয়ালা কোনো কাপড় নাই, ঘোর সবাই ঘোর, ও টাকাওয়ালা তুমিও ঘুরো, ও রিক্সা ড্রাইভার তুমিও ঘোরো, আর আওয়াজ দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ওয়াল্লাহ তোমার হারানো বান্দা তোমার দরওয়াজায় হাজির, আমি দেশের ভেতরে তিনতলা বিল্ডিং এর মালিক, কিন্তু এখানে কে কত তালার মালিক কোনো ভেদাভেদ নাই, সবাই মাওলা তোমার তালাশে পাগল, এখানে সবার একটা আওয়াজ, কেউ দুনিয়ার মানুষ এখানে আসে চেয়ারম্যানের কাছে যায়, এক একজন এক এক দাবি নিয়ে যায়, একজনে বলে আমার টাকা লাগবে, কেউ বলে আমার পানি লাগবে, কেউ বলে বিদ্যুৎ লাগবে, কিন্তু বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর ওখানে কোনো আওয়াজ নাই, সবার একটা আওয়াজ, ভেদাভেদ নাই, কোনো চাওয়া পাওয়া নাই, একটাই আওয়াজ হলো লাব্বাইক, ও আল্লাহ আমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আসলে এখানে আমি ফকির হয়ে গেছি, আমার গায়ে সাদা কাপড় লাগাইছি, আমি এখন কবরের পথের দিকে চলতেছি, নমুনা গায়ে লাগাইলাম, সামনে আমার মরণ, কাপড়টা আগেই পরে ফেললাম, ও আল্লাহ আমি তোমার তালাশে আসছি, তোমার পরিচয় না নিয়ে যাব না, ও আল্লাহ তোমার পরিচয় নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বলেন, যারা
সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করে বাইতুল্লাহ জিয়ারত করে বাড়ি আসবে, ও যেন নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেল। ভাইরা আমার, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পরিচয়ের জন্য, এবাদতের জন্য মানুষ বানাইলাম, আমার মারেফত অর্জনের জন্য, মারেফত মানি আল্লাহর পরিচয় লাভ করা। যারা শুধু বলে আমরা শরীয়ত মানি না, শুধু মারেফত মানি, তারাও বাতেল। তারাও কি বাতেল? হকপন্থী তারা যারা মারেফতকে বিশ্বাস করে শরীয়তের গণ্ডির ভেতরে। শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারেফত আজ শরিয়াত নিসতে বেরু, শরিয়াত হো তরিকত হো তমামি হাকিকত মে মুহাম্মদ কি গোলামি। শরিয়তের মধ্যেই মারেফত, শরিয়াত ছাড়া কোনোদিন মারেফত অর্জন করা যাবে না।